হিমালয় থেকে ধেয়ে আসা মাঝারি শৈত্যপ্রবাহে মাঘের শীতের তীব্রতা ছড়িয়েছে পুরো দেশে। কুয়াশা না বাড়লেও উত্তরের বাতাসে জুবুথুবু জনজীবন, সড়কের মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টার আয়োজন। ঠান্ডার তীব্রতায় কপালে চিন্তার ভাঁজ নগরীতে রাজজাগা শ্রমজীবী মানুষের। শীতের প্রভাবে কমেছে কাজ, নেই আয়, তাই অলস সময় পার করছেন অনেকে। তো বর্তমানে দু তিন দিন ধরে অনেক বেশি এই ঠান্ডার মধ্যে কাজকাম করা মানে কষ্ট। তিন চার দিন ধরে শীত একবারে বন্য ভয় দিতেছে। রাতের বেলা ঘর বাড়ালে দিনের বেলা গাড়ি ঘোড়া জাম জুম থাকে, চালাইতে পারি ফুরি উড়ি না, ঠিক আছে মেজাজ অস্তে দেনা রিস্কে মিশকে ঘুরে মুড়ে দেয়। এমন শীত মানে খালি শরীর কাঁপায় খালি কাঁপায়। বাতাস একবারে প্রচুর বেশি। খোলা আকাশের নিচে শীত থেকে বাঁচতে কেউ কেউ ব্যবহার করছেন পলিথিন, কারো আবার ঘুম ভেঙে যায় হার কাঁপানো শীত আর গরম কাপড়ের অপেক্ষায়। আমাদের কেউ কিছু দেয় নাই, এই একটা কম্বল 120 টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। কষ্ট তো প্রচুর হয়, এই যে বাতাসে ঠেলা উঠা বয়ে রয়েছি। এই না যদি মনে করেন আগুন পোয়াইতে যাই, আগুন জ্বালায় তাও মনে করেন যে নিষেধ। আবহাওয়া অফিস বলছে শীতের এই তীব্রতা থাকতে পারে আরও কয়েকদিন, পাশাপাশি আগামী 4 ও 5 ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই শীতের এই সময়ে ঢাকায় সবচেয়ে কম টেম্পারেচার 12.6, বাংলাদেশের সব বিভাগে টেম্পারেচার কমে গেছে। এই শৈত্যপ্রবাহটা আগামী 2-1 দিন অব্যাহত থাকবে। শীতের এই সময় শিশুদের দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।